বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে 1998 সালে মেরিল প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজত জয়ন্তী পূর্তি হচ্ছে। 24 মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল প্রথম আলো পুরস্কার 2023 দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও তারকাজরী পুরস্কার, সমালোচক পুরস্কার ও আজীবন সম্মাননা প্রদান করা হবে। এবছর কারা পদক ও সম্মাননা পাবেন তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে। এর আগে জেনে নেওয়া যাক মেরিল প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন। তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ 12 বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারকা জরিপ শাখায় 9 বার পুরস্কার পেয়েছেন এই তারকা। এর মধ্যে টিভি অভিনেত্রী হিসেবে 6 বার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে 1 বার ও মডেল হিসাবে 2 বার পুরস্কার বাগিয়েছেন তিনি। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও টিভি নাটক মিলিয়ে 3 বার পুরস্কার পেয়েছেন তিশা। মেরিল প্রথম আলো পুরস্কার এককভাবে তারকা জরিপে সর্বোচ্চ 10 বার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। এরপর তারকা জরিপে 8 বার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। তারকা জরিপে 8 বার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান। 7 বার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও গায়িকা ন্যান্সি। 6 বার পেয়েছেন গায়ক আসিফ আকবর, মডেল নোবেল ও LRB ব্যান্ড। 7 বার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র অভিনেতা শাখায় সর্বোচ্চ 5 বার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেরা টিভি অভিনেতা শাখায় 3 বার পেয়েছেন মোশাররফ করিম। টিভি অভিনেত্রী ও চলচ্চিত্র শাখায় 3 বার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। টিভি অভিনেত্রী হিসেবে ওপি করিম 2 বার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান 2 বার পুরস্কার পেয়েছেন। সমালোচক পুরস্কার শাখায় সর্বোচ্চ 5 বার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। 24 মে মেরিল প্রথম আলো পুরস্কারের 25তম আসরের কাণ্ডারী হিসেবে থাকছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। 2 দশক পর মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপনায় ফিরলেন তিনি। এবারের আসরের প্রাণভোমরা হয়ে মঞ্চে আলো চড়াবেন এই উপস্থাপক। পুরস্কারের বাইরে প্রতি বছরই থাকে সাংস্কৃতিক আয়োজন। যেহেতু এবছর মেরিল প্রথম আলো পুরস্কারের রজত জয়ন্তী, তাই থাকছে অনেক চমক, কারণ এবার পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করছেন হানিফ সংকেত।